শুনে খুব কষ্ট লাগলো যে ভারতে পালানোর সময় প্রাণ গেল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার। সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছে। পালিয়ে ভারতের প্রবেশের সময় শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে। আসসালামু আলাইকুম দর্শক, সীমান্ত দিয়ে পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। দর্শক শ্রোতা, কিভাবে মারা গিয়েছে, কেন মারা গিয়েছে এবং তার পরিচয় কি, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। দর্শক, একটি ব্রেকিং খবর। ভারতে পালানোর সময় বিএসএফ এর গুলিতে গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না, পুরো নাম ইসহাক আলী খান পান্না। দর্শক, খুবই পরিচিত মুখ রাজনীতির অঙ্গনে, আওয়ামী লীগ অঙ্গন তো বটেই। দুর্ভাগ্যজনক এই কারণে যে আমরা বহুদিন থেকে বলছিলাম যে বিএসএফ কিন্তু বেপরোয়াভাবে গুলি চালায় এবং তারা কোনোভাবেই কারো প্রাণ রক্ষা করার জন্য যে প্রধান যে তাকে আটক করা, তার হাঁটু নিচে গুলি করা, আর তারপরেও যেহেতু কেউ সশস্ত্র না, ফলে তাকে কোনোভাবেই গুলি করা যায় না। অবৈধভাবে সীমান্ত যদি এপার ওপার করে তাহলে সীমান্তরক্ষী বাহিনীরা তাদেরকে আটক করে অবৈধ অনুপ্রবেশের জন্য, কিন্তু গুলি করে না। আমরা এতদিন বলতাম সাধারণ মানুষ মারা যেত, এখন দেখেন সরকারের যে পট পরিবর্তন হলো হাসিনার পতনের পর, এখন ঊর্ধ্বশ্বাসে বিভিন্ন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তার সমর্থকরা। কালকে দেখেন একটা দুর্ঘটনা ঘটতে পারত, সেই সিলেটের যেই জায়গা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পালাচ্ছিলেন, সেখানেও কিন্তু যদি বিএসএফ থাকতো তাহলে ওই অবৈধ অনুপ্রবেশের সময় যদি ওখানে দালাল বা সাধারণ পাবলিক না থাকতো তাহলে কিন্তু বিএসএফ গুলি করে দিত। আজকে দেখেন সেই ঘটনাটা। আমি কালকেই ভাবছিলাম যে সে তো ভারতে ঢুকে পড়েছিল, তারপরে ঢুকে পড়ার পর তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা ছিনতাই করে রেখে দিয়ে তাকে আবার ফেরত পাঠিয়েছে এবং তারপরে বিজিবির কাছে ধরা পড়ে। বিজিবি তো আর গুলি চালায়নি, কিন্তু বিএসএফ যদি এই অবস্থাটা দেখতো, অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, স্টেট কিন্তু ফায়ার করে দিত। সেরকমই একটি আমরা দর্শক একটা চিত্রও পেয়েছি ইসহাক আলী খান পান্না, যে কোন এলাকা দিয়ে বা কীভাবে বিস্তারিত জানা যায়নি, কিন্তু তার একটি মরদেহর ছবি পাওয়া গেছে। তার ছবি তো এমনি তো আছেই, সে কিন্তু মারা গেল সেই বিএসএফের গুলিতে। খবরে বলা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছে। পালিয়ে ভারতের প্রবেশের সময় শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে। কিন্তু বিষয়টি তা না, বিষয়টি হচ্ছে যে যখন কি বিএসএফ ধাওয়া করে তখন সে সম্ভবত পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে, অথবা বিএসএফের সরাসরি গুলি চালায় এবং সেই গুলিতে মারা গেছে। তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দুটি তথ্যই আছে, যে পাহাড় থেকে পড়ে গিয়ে সে মারা গেছে, আরেকটি ভাষ্য আছে বিএসএফের গুলিতে মারা গেছে। ভারতের কলকাতায় অবস্থান করা পান্নার এক ঘনিষ্ঠজন শনিবার সমকালকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ অনিচ্ছুক ব্যক্তি জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসহাক আলী খান পান্না। তার মানে সিলেট দিয়ে যেমন সীমান্ত দিয়ে পালাতে চেয়েছিলেন শামসুদ্দিন মানিক, আর এই ইসহাক আলী খান পান্না হচ্ছে মেঘালয় সীমান্ত দিয়ে, আমাদের ওই মেঘালয়ের কাছাকাছি যেই সীমান্তবর্তী এলাকা আছে সেটাও সিলেট নিশ্চয়ই, সেই সিলেট দিয়ে পালানোর চেষ্টা করছিল এবং সেখানে এই দুর্ঘটনাটি ঘটে। সীমান্ত পার হয়ে শুক্রবার রাত 12টায় হিমালয়ের রাজধানী শিলংয়ের একটি পাহাড়ে ওঠেন তিনি। পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি, এতেই তার মৃত্যু ঘটে। তবে পান্নার মৃত্যু কীভাবে ঘটেছে তা নিয়ে বিভিন্ন তথ্য মিলছে। কেউ কেউ বলছেন পাহাড়ে ওঠার সময় পা পিছলে পড়ে মারা যান। পান্নার বড় ভাইয়ের শ্যালক জসিমউদ্দিন খানের সঙ্গেও সম্পর্ক ছিল তার। জসিমউদ্দিন বলছেন 3 দিন আগে পান্নার সঙ্গে তার কথা হয়। 25শে জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়ি এসে 2 দিন পর ফিরে যান। জসিমের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না, ওপারেই তার মৃত্যু হয়। সেটা গুলিতে নাকি স্ট্রোকজনিত কারণে তা নিশ্চিত হতে পারেনি তারা। সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে বলে জানা গেছে। এই তথ্য জানান পান্নার ভাগ্নে ও কাউখালী চিরাপাড়া সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়েকুজ্জামান মিন্টু। ভিন্ন একটি সূত্র বলছে, ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও আছে। আমিনুল ইসলাম আমিন, তার মানে তিনি হচ্ছে আমিনুল ইসলাম আমিন হচ্ছে চট্টগ্রামের যে নেতা। তবে বিষয়টি নিশ্চিত হতে আমিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়েও বন্ধ পাওয়া গেছে। আরেকটি সূত্র বলছে পান্নার সঙ্গে ঝালকাঠির ছাত্রলীগের একজন নেতা ছিলেন। এদিকে পুলিশের তরফে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পান্নার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি। আইজিপি নুরুল হুদা সাবেক তিনি বলছেন, কেউ বৈধ বা অবৈধ যেভাবেই ভারতে যাক, মরদেহ ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। শুধু বিষয়টি যে কোনো পক্ষ থেকে সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানাতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হবেন মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা। পরে দূতাবাসের তহবিল থেকে বা স্বজনের খরচে মরদেহ পাঠানোর ব্যবস্থা করে দূতাবাস। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন ইসহাক আলী খান পান্না। সেদিনই তার পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কের বাড়িতে ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। পিরোজপুরের পৈতৃক নিবাস পৃথক দ্বিতল ভ্রমণ করেছিলেন পান্না, সেখানেই ভাঙচুর চলে। তার এক ভাই ওই বাড়িতে থাকলেও সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন। পান্নার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী গ্রামের বেকুটিয়া গ্রামে। তবে গ্রামের বাড়িতে তার যাতায়াত তেমন নেই, পিরোজপুর গেলে শহরের বাড়িতেই থাকতেন তিনি। ইসহাক আলী খান পান্নার স্ত্রী আইরিন পারভিন বাঁধন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে ২০১৬ সালে 24 এপ্রিল মারা যান। আইরিন সরকারি উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন নাহার হলের ভিপি ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর পান্না আর বিয়ে করেননি। যাই হোক, তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেই তথ্য আপাতত না যাই। আরেকটি তথ্য পাওয়া গেছে, সেখানেও কিন্তু একটি কথা বলা হচ্ছে, কালবেলাতে বলা হচ্ছে, কালবেলা ওটার সমকালে পড়ছিলাম, বিএসএফের গুলিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে নিহত হন। শনিবার সকালে ভারতের মেঘালয় সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে কেউ বলছে পা পিছলে পড়লেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে কবে, কখন, কিভাবে শিলংয়ে গেছেন এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। 1994 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না, পরে আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। আরেকটি তথ্য পাওয়া গেছে, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে বন জঙ্গল পেরিয়ে পালাতে গিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না সিলেট সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে একটি পাহাড় থেকে পিছলে পড়ে মারা গেছে আজ 24 আগস্ট। একটা খবর শুনে খুব কষ্ট লাগলো যে ভারতে পালানোর সময় প্রাণ গেল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার। এই পান্না সাহেব ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন এবং এলাকায় অনেক জুলুম টুলুম করতেন। তার মৃত্যুর খবর শোনার পর সবাই কিন্তু আলহামদুলিল্লাহ পড়তেছিল, কেউ কিন্তু আফসোস করেনি। তো তার মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা আছে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালানোর সময় নিহত হয়েছেন। তার নিহত হওয়ার কারণে দুই ধরনের খবর পাওয়া গিয়েছে। কেউ কেউ বলতেছেন যে তিনি বর্ডার পার হওয়ার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মনে করেছিলেন তিনি গরু চোরা কারবারি, এর জন্য তাকে গুলি করে মেরে ফেলেছেন, কারণ নিহতের শরীরে গুলির চিহ্ন এবং রক্ত দেখা গিয়েছে। তবে তার স্বজনদের দাবি মেঘালয় পাহাড় থেকে পা পিছলে পড়ে তিনি মারা গিয়েছেন। আমাদের এখানের পাহাড় কিন্তু মেঘালয় বলেন বা সিলেট বলেন ওইরকম খাড়া না, যে ক্লিপ বলে না, ক্লিপ এরকম খাড়া আমরা ইংলিশ মুভিতে দেখি পাথরের ওরকম। এগুলো হচ্ছে এরকম ঝোপ জঙ্গল সহকারে, এখান থেকে পড়লে পা ভাঙবে, শরীরে রক্ত লাগবে, এগুলো হওয়ার কথা না। আসলেই কিন্তু তাকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে, চোরা কারবারি সন্দেহ। তারা তো আর বোঝে না যে এটা যে শেখ হাসিনার চামচা, এরা যে আসলে তাদের নিজেদেরই জাত ভাই, এটা তো ভারতের বিএসএফ বোঝে নাই, বুঝলে তো আর মারতো না। একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, যে মোড়ে যে পড়ে রয়েছে, এটা ছবি আমরা দেখতে পাচ্ছি, পায়েটায় রক্তের দাগ দেখা যাচ্ছে। তো ইসহাক আলী খান পান্নার ভাগ্নে কাউখালী উপজেলার চিরাপাড়া সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন যে আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হলে তো এই শরীরে গুলির দাগ, তারপর রক্তগুলো থাকার কথা না। তবে তিনি কবে, কখন, কিভাবে শিলং গিয়েছিলেন, সেখান থেকে কিভাবে পাহাড়ে উঠলেন, কিভাবে পা পিছলে পড়ে গেলেন, এই ব্যাপারে কিছু জানাতে পারেননি তালুকদার মিন্টু। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি অনেকেই শেয়ার দিয়ে সেটাকে ইসহাক আলী পান্নার বলে দাবি করেছেন। ওই ছবিতে পান্নাকে কালো টি শার্ট এবং কালো প্যান্ট পরিত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং পিঠের কাছে রক্তের ছোপ দেখা গিয়েছে। এখানে উল্লেখ্য যে 1994 সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না এবং 2012 সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাধারণ সম্পাদক হন। মানে খুব দুঃখ লাগে যে দেখেন, প্রথমত শেখ হাসিনা সবাইকে বলেছিল যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা যে মনে করতেছ যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে বিএনপি অত্যাচার করবে, বিএনপি প্রতিশোধ নেবে, এগুলো কখনোই হবে না। কারণ ভারত আজীবন আমাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখবে, ভারত আমাকে টিকিয়ে রাখবে আমার মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যুর পরে আমার ছেলে বা মেয়ে তারা ক্ষমতায় আসবে, তাদেরকে টিকিয়ে রাখবে তাদের মৃত্যু পর্যন্ত, তারপর ওদের নাতি আসবে, এভাবে ভারত টিকিয়ে রাখবে। সুতরাং তোমরা যারা বিএনপির উপর জুলুম করতেছ, অত্যাচার করতেছ, গুম করতেছ, খুন করতেছ, তারা অন্তত করে যাও, কারণ ওই বিএনপি ক্ষমতায় আসাও হবে না আর প্রতিশোধ নেওয়া হবে না। সুতরাং তোমরা তোমাদের এই অত্যাচার অবিচার তোমরা করতে থাকো। এইভাবে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ সবাইকে এভাবে লেলিয়ে দিয়েছে। তো ওরা চিন্তা করেছে যে আচ্ছা যাই হোক, যদি অন্তত ওইরকম বিপদেও পড়ি, ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, অন্তত ভারতে তো গিয়ে থাকতে পারবো, তাই না? তো সেই হিসাবে কিন্তু এই ভারতে অনেকে গিয়েছে, অনেকে সফলও হয়েছে, পুলিশের ধরা পড়েনি, অনেকে ভালো দালাল পেয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে ভারতও কিন্তু জায়গা দেয় না। এই যে বিচারপতি মানিক, বিচারপতি মানিককে কিন্তু ভারতের না চিনার কথা না। এই বিচারপতি মানিক আজীবন ভারতের দালালি করেছেন, ভারতের পারপাস সাফ করেছেন, ভারতের খুশি করতে গিয়ে তিনি জামাতের নির্দোষ নেতাদেরকে ফাঁসি দিয়েছেন। তো সেই বিচারপতি মানিক ভারতে প্রবেশ করলো, করার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থাপ্পড় চোপার মেরে টাকা পয়সাগুলো সব নিয়ে কলা পাতা কেটে বিছিয়ে কতক্ষণ শুয়ে রাখলো, তারপর সীমান্ত পার করে এনে বাংলাদেশের বিজিবির হাতে ধরিয়ে দিল। টাকাগুলো সব নিয়ে গেল, কিন্তু প্রায় 60-70 লাখ টাকা নিয়ে গেছে। হয়তো দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে যে পাহাড়ের উপরে কে উঠতেছে, তারপর যে বড় স্নাইপার রাইফেল আছে না, স্নাইপার রাইফেল দিয়ে গুলি করছে, গুলি করে মারা ফেলছে গোলচ্ছ সন্দেহ। তো অবাক লাগে আসলে, মানে আওয়ামী লীগের পতন, এরকম পতন অবাক কাণ্ড। আমি বারে বারে বলেছি যে এই 15 বছর ধরে আপনারা যত বেশি নির্যাতন করতেছেন, পতন কিন্তু তত বেশি তীব্র হবে, এত বেশি তীব্র হবে যে বলার মতো না। আজকে দেখেন আপনি বিচারপতি মানিককে আদালতে আনতে পারে না, মানুষের মায়ের ধরে তাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে, তার অপারেশন করতে হবে, তার নাকি খুবই মেরেছে তাকে। তারপরে আওয়ামী লীগের আরো এমন নেতা আছে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তাকে পুলিশ ভয়ই আদালতে আনতে পারতেছে না, তাকে হয়তো গোপন কোনো জায়গায় আটকে রাখছে পুলিশ, তাকে ভয়ে আদালতে আনতে পারতেছে না যে আদালতে আনলে কি অবস্থা হবে। মানুষের যে ক্ষোভ, পতন কাকে বলে। তারপরেও আমরা ভুলে যাই যে মানুষের উপর অত্যাচার, জুলুম আমরা করি, এটা কিন্তু করা উচিত না, কারণ ইতিহাস বারে বারে ফিরে আসে। আজকে আপনি এই মানিকের উপর ঘৃণার পরিমাণ দেখেন, আজকে এই পান্না মারা গেল, এই পান্না কত বড় নেতা, একজন রাজনীতিবিদ, সে এত ঘৃণিত, সে জানে যে তাকে পেলে মেরে ফেলবে, এই জন্য সে বর্ডার ক্রস করে সে ভারতে যাওয়ার পথে সে যেই তার নেত্রী যেই দেশের পারপাস আজীবন সার্ভ করেছে, সেই দেশের বর্ডার সিকিউরিটি গার্ডরা তাকে গুলি করে মেরে ফেলল। কি করুণ পরিণতি! এভাবে আওয়ামী লীগের নির্মম পরিণতি আমরা সামনের দিকে আরো অনেক অনেক দেখব, এবং যার জন্য সবচেয়ে বড় দায়ী ব্যক্তিটি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার স্বৈরশাসন। এবং এই শেখ হাসিনার কুকর্মের জন্য খেসারত দিবে পুরো আওয়ামী লীগ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতার চেয়ার পেলে আমরা যে কোনো কিছু করতে চাই। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে এরকম কিছু হয়ে গিয়েছে যে ব্যক্তি ক্ষমতা পায় সে ক্ষমতাকে অপব্যবহার করতে চায়, আর শেষ পরিণতি তাদের ভয়াবহ হয়ে যায়। এজন্য ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না। তো দর্শক শ্রোতা, এই ছিল ভিডিওটি। ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন। দেখা হবে পরে ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।